পিঠা মানেই আমরা শীতকালকে বুঝে থাকি, কিন্তু গরমের মধ্যেও আমরা অনেক ধরনের পিঠা খেয়ে থাকি। তার মধ্যে কাঁঠালের পিঠা অন্যতম। এই কাঁঠালের পিঠা তৈরি করা খুবই ইজি, যেটা আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার। তো কাঁঠাল পিঠা তৈরির জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমি প্রথমে কিছু কাঁঠাল খুলে সেগুলোকে বিচে আলাদা করে আমি কাঁঠালগুলোকে ব্লেন্ড করে নিলাম। কাঁঠালের পিঠাটা সাধারণত খুবই নরম জাতীয় যে কাঁঠালগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা হয়ে থাকে। যেহেতু আমার কাঁঠালটা একটু শক্ত ছিল তাই আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, আর যদি নরম হতো তাহলে আমি হাত দিয়ে চটকে নিয়ে নিতাম। কাঁঠালের পেস্টের সঙ্গে আমি অ্যাড করে দিলাম সামান্য লবণ, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে, তারপরে আমি এখানে পরিমাণ মতো গুঁড়ি নিয়ে নিলাম এবং পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে কাঁঠালের গুঁড়িটা আমি মাপ বললাম না, কারণ যে পরিমাণ কাঁঠাল নেওয়া হবে সেই পরিমাণ বুঝে গুঁড়িটা নিতে হবে, কারণ অল্প অল্প করে মেশাতে হবে এবং দেখতে হবে এটার ঘনত্বটা কতটুকু হয়। ঘনত্বের উপর নির্ভর করে এখানে গুঁড়িটা ইউজ করতে হবে। যে যেমন ঘনত্বের পিঠা তৈরি করতে চান সেরকম ঘনত্বের গুঁড়ি এখানে দিয়ে দিতে হবে, এবং অল্প অল্প করে দিয়ে এটাকে কাঁঠালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি একটি প্লেটে দুটি পলাশ পাতা বিছিয়ে নিয়ে তার উপরে আমি এই কাঁঠালের মিক্সারটা দিয়ে দিলাম, গুঁড়ি এবং কাঁঠালের মিক্সারটা দিয়ে দিলাম, এবং তারপরে আরেকটি পাতা দিয়ে আমি এটাকে ঢেকে তারপর এখন চলে যাব তাওয়া এটাকে ভাজতে। তাওয়াটা আমি আগেই গরম হতে দিয়েছি চুলায়, তো আমি এখন পিঠাটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পরে যখন কাঁঠালের পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং এই পাতাগুলো যখন এরকম কালচে বরণ ধারণ করবে, অর্থাৎ একটু একটু পুড়ে যাবে, ঠিক ওই পর্যায়ে পিঠাটাকে উল্টে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার ভলিউম মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে। চুলার হিট যদি বেশি থাকে তাহলে এটা উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই এটাকে অল্প আঁচে অনেকটা সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। আমার পিঠা অলমোস্ট শেষের দিকে, আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এখন আমি পাতাটাকে সরিয়ে আপনাদের দেখাচ্ছি এবং প্লেটে উঠিয়ে নিলাম, আর এভাবেই আমি প্রত্যেকটি পিঠা তৈরি করে নিলাম। এখন আমি আপনাদের একটি পিঠা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং ইয়াম্মি হয়েছে, একদম পিৎজার মতন দেখতে অনেকটা হয়েছে, এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, এবং এটা খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এভাবেই আপনারা এভাবে কাঁঠালের পিঠা তৈরি করে নিতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।